ওয়েলকাম টু রিতাস ডায়েরি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদেরকে অনেক থ্যাংকস আমার চ্যানেলটাকে ক্লিক করার জন্য। তো আজকে আমি তোমাদেরকে একদম অন্য রকম একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা হেলদি একটা টিপস, যেটা আমি হাতে কলমে তোমাদেরকে শেখাবো। দেখো, আমি বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আচ্ছা দেখো, আমি কি বানাচ্ছি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। আমি আজকে বানাবো হিবিস্কাস টি বা জবা ফুলের চা। তো তার জন্য আমি জবা ফুল জোগাড় করে রেখেছি। তো এই জবা ফুলের চাটা ভীষণই হেলদি। এটা তোমাদের যদি প্রচণ্ডভাবে প্রেশারে তোমরা ভোগো, বা ধরো সুগার আছে বা হার্টের সমস্যা আছে, তাহলে তোমরা অবশ্যই এই জবা ফুলের চা তোমরা করে খেও। এই যে এইটা ভীষণ মানে ওষুধ খেতে খেতে ক্লান্ত, ওষুধ তো খাবেই, কিন্তু এগুলো হচ্ছে টিপস। তো দেখো, এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে, জবা ফুলের যে পাতাগুলো, এই পাতাগুলোকে তোমরা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দেবে। তো আর কি দেবে দেখো, আগে বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো আমি এগুলো সব এক জায়গায় রাখছি পাতাগুলো ছিঁড়ে। এটা খুবই উপকার। এটা তোমরা যদি মানে দিনে দুবার খেতে পারো এই চাটা, তাহলে তোমাদের খুব উপকার হবে। তো আমি বানাচ্ছি, তোমরা দেখো। দেখো জলটা ফুটছে। তো আমি এর মধ্যে ওই যে পাতাগুলো আছে ওগুলো দিচ্ছি, আর লবঙ্গ এলাচ দারচিনি এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ফোটাতে হবে, আর অবভিয়াসলি রঙটা লালই হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, চিনি কিন্তু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। চিনি না দিলেই ভালো হয়, এটা যেহেতু হেলদি চা, এটা জবা ফুলের চা, তোমরা এটা অবশ্যই খেও। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো হিবিস্কাস, এটা হচ্ছে তোমার হিবিস্কাস টি, এটা হচ্ছে রেডিমেড। এই রেডিমেড চাটা তোমরা যদি, জবা ফুল সবসময় পাওয়া যায় না, যার জন্য তার জন্য কিন্তু তোমরা এই চাটা অবশ্যই জলে ফুটিয়ে তোমরা খেতে পারো। এগুলো জবা ফুলের পাতা থেকেই শুকনো করে করা, প্রিজার্ভ করা থাকে, এগুলো ভীষণ উপকার। এই যে এই এই যে চাটা দেখো ভালো করে, এটা ভীষণ উপকার, এটা তোমরা খেতে পারো। হাতের কাছে সবসময় জবা ফুল পাওয়া যায় না। তো এটা ফুটছে, এটা ফুটুক, আস্তে আস্তে অনেকটাই ফুটবে। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, চাটা দেখো, চাটা ফুটে গেছে, রেড কালার এসেছে চাটা। এই চাটা আমার হয়ে গেছে, এটা আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখো চাটা হয়ে গেছে, দেখো কেমন একটা রেডিশ কালার। তো এই চাটা হয়ে গেছে, আর অবশ্যই তোমরা এটা করো। আর এটা ভীষণ হেলদি একটা টিপস তোমাদেরকে আমি জানালাম। আর ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কারণ তোমাদের সাবস্ক্রাইবের আমাদের কাছে, আমার কাছে অনেক ভ্যালু। তো লাল রঙের সাবস্ক্রাইবটা প্রেস করবে, তারপরে একটা বেল আসবে, সেটাকে তোমরা প্লিজ অন করে দিও। আর তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। আর এটা খেয়েও টানা 3 মাসের মধ্যে তোমরা অনেকটা উপকার পাবে, প্রেশারের দিক থেকে বা সুগার বা হার্টের দিক থেকে। তো আজকের মতন আমার এই টিপস থাকলো, কালকে আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।